আমাদের প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করে যাচ্ছেন, উনি একটা কমিশন বানিয়েছেন, দুর্নীতি দমন কমিশন, কিন্তু কাজ হচ্ছে না, ঠিক কি না? ওনার আব্বা যান বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আল্লাহ ওনার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাও, উনিও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন, কিন্তু উনি একা চেষ্টা করলে তো হবে না, বাংলাদেশের সব নেতাদেরও তো দুর্নীতি বিরোধী আন্দোলনে নামতে হবে, চিল্লায় কোন, ঠিক কি না? এই স্বাধীনতার পর থেকে এই 2018 পর্যন্ত আমাদের দুর্নীতি বন্ধ হয় নাই, আমাদের ঘুষ কমে নাই, ঠিক কি না? এজন্য বঙ্গবন্ধু খুব আফসোস করে বলেছিলেন, কোন দেশের নেতারা পায় তেলের খনি, কেউ পায় গ্যাসের খনি, কেউ পায় সোনার খনি, আমি পাইছি সুরের খনি, ঠিক কি না? 1973 সাল স্বাধীনতার 2 বছর পরের ঘটনা, বাংলাদেশে হাড় কাঁপানো শীত, বঙ্গবন্ধু আহ্বান জানালেন, আমার উত্তরবঙ্গের বুড়া লোকগুলো মরে যায়, গোটা বিশ্ব থেকে আপনারা ত্রাণের কম্বল পাঠান, আসতে শুরু করলো কম্বল, এক এক প্লেন আসে, কার্গো প্লেন কম্বল নিয়ে, 7.5 কোটি কম্বল আসলো। বঙ্গবন্ধু আফসোস করে বললেন, 7.5 কোটি বাঙালি, 7.5 কোটি কম্বল, আমার কম্বল কই? উনি নিজেই কম্বল পায় নাই, ও মিয়া উনি চেষ্টা করেছেন, কিন্তু ওনার অনুসারীরা অনেকে এই দুর্নীতির রাজা, চিল্লায় কোন, ঠিক কিনা? আফসোসের সাথে বলতে হয়, অর্থমন্ত্রী বলেছেন 1.5 হাজার কোটি টাকা কোনো টাকাই না, আবার আমাদের প্রিয় অর্থমন্ত্রী ঘুষকে একটা নতুন নামে অভিহিত করেছেন, উনি বলেছেন এটা স্পিড মানি। কি মানি? কয় ঘুষ খাইলে কাজের স্পিড বাড়ে। আবার শিক্ষামন্ত্রীও কম যান না, উনি গত মাসে বললেন ঘুষ খাইয়েন তবে সহনীয় মাত্রায় খাইয়েন। অমিয়া মানুষ পাগল হইলে বান্ধে রশি দিয়া, রশি পাগল হইলে বানবেন কি দিয়া? সর্ষে দিয়ে তারায় ভূত, এখন সর্ষের ভিতরে ঢুকছে ভূত, চিল্লায় কোন, ঠিক কিনা? বরবাদে গুলিস্তান কে লিয়ে এক হি উল্লু কাফি হ্যায়, গুলিস্তান কি হার শাখ মে উল্লু বৈঠে হ্যায়, ফির আনজাম মে গুলিস্তা ক্যা হো গয়া। ফুলের বাগান নাকি তছনছ করে দেওয়ার জন্য একটা হুতুম পেঁচাই এনাফ, এখন হুতুম পেঁচা বসে আছে গাছে গাছে, ডালে ডালে, শাখায় শাখায়, ফুল বাগানের নসিবে কি আছে আল্লাহই জানে। 1971 সালের 9 মাস রক্ত ক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামক এক ফুল বাগান আল্লাহ আমাদেরকে দিয়েছে, কিন্তু এই দুর্নীতির কারণে এই ফুল বাগানকে আজ আমরা মনের মতো করে সাজাতে পারি নাই, চিল্লে বলেন ঠিক কিনা? এজন্য দুর্নীতি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এই ঘুষ যতদিন বন্ধ না হবে বাংলার জমিনে সিডর পাঠাবে কে, ভূমিকম্প পাঠাবে কে, মহামারী পাঠাবে কে? এদেশের 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই দুর্নীতি দমনের ব্যাপারে আল্লাহ আরো কঠোর হওয়ার তৌফিক দান করুক, দেশটাকে রহমত দিয়ে আল্লাহ ভরে দেখ, জোরে পড়ে না আমিন।